ত্রিপুরা রাজ্যে আরও ব্যাপক পরিমাণে কাজু চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করতে কাজ করছে কৃষি দপ্তর। তাই নাগেছানার কৃষি উদ্যান গবেষণা কেন্দ্রের দেশের বিভিন্ন জায়গা থেকে নানা প্রজাতির কাজু গাছ এনে চাষ করা হচ্ছে, সে সঙ্গে উন্নত প্রজাতির কাজু বাদাম গাছও উদ্ভাবন করেছে। কাজু বাদামের উৎপত্তি স্থল ব্রাজিল সহ মধ্য আমেরিকা এবং উত্তর দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব ব্রাজিলে। অনেকের অভিমত, ভাস্কো দা গামার হাত ধরে প্রথম ভারতীয় উপমহাদেশে কাজু বাদামের প্রবেশ ঘটে, তারপর ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাগুলিতে। বর্তমানে ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কেনিয়া, মোজাম্বিক, তানজানিয়া, মাদাগাস্কার প্রভৃতি দেশেও কাজু বাদাম উৎপাদিত হয়ে থাকে। ওজন হ্রাস, রক্তে শর্করা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর হৃদয় গঠন, ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধ, ত্বক ও চুলের সুরক্ষা, এটি এক দারুণ পুষ্টিকর খাবার বলে জানান গবেষকরা। ভারতের বিভিন্ন রাজ্যে কাজু বাদাম চাষ হয়ে থাকে, অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও এর চাষ হচ্ছে। ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত উদ্যান এবং ভূমি সংরক্ষণ ডিরেক্টরের আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকায় যে উদ্যান ও ফল গবেষণা কেন্দ্র রয়েছে, তাতে অন্যান্য ফলের পাশাপাশি কাজু বাদামের বাগান রয়েছে। মূলত এই গবেষণা কেন্দ্রে 1984 সালে প্রথম কাজু বাদাম বাগান গড়ে তোলা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রজাতির কাজু বাদাম রয়েছে, এগুলি এখানে এনে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়। মূলত ত্রিপুরা রাজ্যের মাটি এবং জলবায়ুতে কোন প্রজাতির কাজু বাদাম ভালোভাবে বেঁচে থাকতে এবং প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম তা দেখা হয়। বর্তমানে এই বাগানে 6 প্রজাতিরও বেশি কাজু বাদাম গাছ রয়েছে, এর মধ্যে কয়েকটি হল প্রিয়াঙ্কা, টেঙ্গুরোলা, ফোর ইত্যাদি। ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ক্যাশুনাটের উদ্ভাবিত প্রজাতির পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের কাজু বাদাম সহ আরও অন্যান্য জায়গা থেকে গাছ এনে এখানে লাগানো হয়েছে বলে জানান ফল এবং উদ্যান গবেষণা কেন্দ্রের দায়িত্বে থাকা ডেপুটি ডিরেক্টর ডক্টর রাজীব ঘোষ। এক একটি গাছ থেকে বছরে সর্বোচ্চ 8 কেজি পর্যন্ত কাজু উৎপাদন হয়। তবে গবেষণা কেন্দ্রের মূল লক্ষ্য হচ্ছে চারা তৈরি করে রাজ্যের কৃষকদের মধ্যে এই চারা বিতরণ করা। এই উৎপাদিত কাঁচা কাজু বাদাম প্রক্রিয়াজাত না করে এগুলি দিয়ে চারা গাছ তৈরি করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা ভিন্ন ভিন্ন প্রজাতির কাজু বাদাম গাছে কলম করে সংকর প্রজাতির গাছ সৃষ্টি করা হচ্ছে, যেগুলি থেকে অধিক পরিমাণ কাজু উৎপাদিত হবে। এই গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত নতুন প্রজাতির কাজু বাদাম গাছ বছরে 12 থেকে 15 কেজি ফলন হবে বলেও জানান তিনি। গত যে 25-30 বছর ধরে আমরা যেটা করছি, এটা বিএলএর 39-4 যে ভ্যারাইটিটা আমরা করে থাকি সেটা ত্রিপুরাতে খুব ভালো আগেই বলেছি। আর তাছাড়া যে 6টা জাত আছে, এই 6টা জাত থেকে আমরা এখন নতুন করে আরো আমরা চারা উৎপাদন করছি, কারণ আমরা এই বাকি 6টা জাত আরো উন্নত, সেটা প্রায় 12 থেকে 15 কেজি প্রতি নাট আমরা কৃষকরা পাবেন। এবং তার জন্য আমরা চাইছি যে এখান থেকে কলম করে আরো উন্নত মানে আরো বেশি ফলন দেয় এরকম ভ্যারাইটিগুলো, আর যে 6টা আমি ভ্যারাইটি জাত বললাম সেটার কলম করার ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। এবং এই চারাগুলো আমরা বিএলএ 39-4 যেটা পুরনো ভ্যারাইটি তার সঙ্গে এই জাতগুলো দিচ্ছি, যাতে কৃষকরা আরো বেশি প্রায় দ্বিগুণ ফলন পেতে পারে। সেই উদ্যোগে আশা করি আগামী দিনে সারা ত্রিপুরা রাজ্যে উচ্চ ফলনশীল এই কাজু বাদামের জাত দিয়ে আমরা জমি সম্প্রসারণ করতে পারব। এর ফলে ত্রিপুরা রাজ্যের চাষিরা কাজু চাষের প্রতি আরো বেশি আগ্রহী হবেন এবং আরো বেশি পরিমাণ জমিতে কাজু বাদাম চাষ হবে, যা রাজ্যের আর্থিক বিকাশে বড় ভূমিকা নেবে বলে মন্তব্য করেন তিনি। উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রের কাজু বাদামের প্লটটি 1.5 হেক্টর জায়গা জুড়ে রয়েছে, এর মধ্যে সব মিলিয়ে প্রায় 400টি গাছ রয়েছে। তিনি আরো জানান, এবছর এই বাগানে কাজু বাদামের ভালো ফলন হয়েছে, তাই চারা উৎপাদনের জন্য যে পরিমাণ বীজের প্রয়োজন হবে এগুলিকে রেখে বাকিগুলি বিক্রি করে দেওয়া হবে, এতে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। কারণ এই কাজু বাদামের কেজি তো এখান থেকে অনেকে মানে অনেক দামে বিক্রি হয়, প্রতি কেজি 60 থেকে 70 টাকা করে প্রতি কেজি বিক্রি হয় বাজারে। তো আমরা যেহেতু নাটে মানে যেহেতু চারাতে ব্যবহার করি, এই বছর যেহেতু আমরা প্রচুর বীজ পেয়েছি, আমরা চাইছি সেটাকে বাজারজাত করে যে সরকারের যে রাজস্ব, যে আমাদের যে রেভিনিউ কালেকশনের ব্যাপারটা, সেটা কাজু বাদামের এই জায়গা থেকে আমরা সরকারি স্তরে আমরা কিছু রেভিনিউ বা রাজস্ব জমা দিতে চাই। এবং সেটা মানে আমরা আমাদের যে নাটগুলো চারা করতে লাগে
তার যে উদ্বৃত্ত যে নাটগুলো থাকবে সেগুলো আমরা বাজারজাত করে সরকারের রাজস্ব হিসাবে জমা দিই। এখন কাজু বাদামের মৌসুম, তাই প্রতিদিন বাগানে কর্মরত শ্রমিকরা গাছের তলা থেকে কাজু বাদাম কুড়িয়ে তা বাগানের পাশে একটি ঘরের মধ্যে সংগ্রহ করে রাখছেন। পাশাপাশি গাছগুলিতে ঝুলে আছে কাঁচা পাকা সবুজ হলুদ লাল রঙের কাজু বাদাম। বর্তমানে দক্ষিণ জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা কাজু বাদাম বাণিজ্যিকভাবে চাষ করছেন। রাজ্যে কাজু বাদাম চাষের কথা বললে দক্ষিণ জেলার নাম সবার আগে উঠে আসে। তবে বর্তমানে উদ্যান ও ফল গবেষণা কেন্দ্র যে উদ্যোগ গ্রহণ করেছে ফলে সমগ্র রাজ্যে কাজু চাষ আরও ব্যাপক হারে হবে বলে আশা করা যায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।